সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদের জন্য টক জালুক মিষ্টি আচারের সহজ একটি রেসিপি শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 5টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। এরপর একটি প্যানে সবগুলো আমি টুকরা দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। যখন পানিগুলো শুকিয়ে যাবে তখন আমগুলোকে ভালোভাবে নেড়ে একটু গলিয়ে নিতে হবে। তারপর একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, 2টো তেজপাতা এবং 2 টুকরো দারচিনি। এবার উপকরণগুলো ভালোভাবে তেলের মধ্যে গরম করে নিব। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে সে আগে থেকে সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। এর ফলে আচারটি দীর্ঘদিন ভালো থাকবে, নষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও আচারটি বানাতে পারেন। এবার গুড় দেওয়ার পর আচারটি আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এর ফলে মিষ্টির পরিমাণ ঠিক হবে। তারপর আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে আচারের সাথে চিনি মিশিয়ে নিচ্ছি। চিনি সম্পূর্ণ মিশে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ভেজে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব কিছুটা স্বাদমতো বিট লবণ। বিট লবণটা দেওয়ার ফলে আচারের স্বাদ একটু বেড়ে যাবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর সবগুলো উপকরণ আচারের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে যখন দেখব প্যানের গা থেকে আচারগুলো উঠে আসছে তখন বুঝব আমাদের আচার তৈরি হয়ে গেছে। এভাবে খুব অল্প সময়ের মধ্যে এই মজাদার আচারটি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। একটি পরিষ্কার কাচের পাত্রে রেখে আচারটাকে দীর্ঘদিন সংগ্রহ করা যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।